প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে ইওর এডুকেশন চ্যানেলে স্বাগত। এমএড ছাত্রছাত্রীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এমএড ছাত্রছাত্রীদের জন্য, এবং এই নোটিফিকেশনে কি বলেছে তা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। তোমরা কিন্তু অন স্ক্রিনে বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির নোটিফিকেশন কিন্তু দেখতে পাচ্ছ, এবং এই নোটিফিকেশন কিন্তু 2/6/2023 কিন্তু ইউনিভার্সিটিতে কিন্তু প্রকাশিত হয়েছে, এবং এই নোটিফিকেশনটি পাবলিশ করেছে যারা বিগত বছরে এবং তারও আগে যারা এমএড পাস আউট হয়ে গেছে তাদের কিন্তু ফাইনাল সার্টিফিকেট নিজের নিজের কলেজ থেকে কিন্তু দেওয়া হবে, এবং যারা ইউনিভার্সিটিতে থেকে পাস আউট হয়েছে তাদের কিন্তু ইউনিভার্সিটি থেকে কিন্তু এই ফাইনাল সার্টিফিকেট নিয়ে নিতে হবে। এবং তোমাদের এই ফাইনাল সার্টিফিকেট কবে থেকে দেওয়া হবে দেখো, ইউনিভার্সিটি থেকে কিন্তু এই নোটিফিকেশনে বলা হয়েছে যে তোমাদের কিন্তু 8/6/2023 12টা থেকে 4টার মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল সার্টিফিকেট কলেজ থেকে কিন্তু দেওয়া হবে, এবং তোমাদের কলেজের আইডেন্টি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে, এবং অফিসিয়াল সিল সহ কিন্তু তোমাদের এই সার্টিফিকেট কিন্তু তোমাদের কলেজ থেকে দেওয়া হবে। এবং দেখো তোমাদের কোন কোন ইয়ারের ছাত্রছাত্রীদের এই সার্টিফিকেট দেওয়া হবে, 15-17 যারা রয়েছে তাদের কিন্তু দেওয়া হবে, এবং 2016-18 ব্যাচ, 17-19 এবং 2018-20 এবং 2019-21 যে সকল ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু নিজের নিজের কলেজ থেকে কিন্তু ফাইনাল সার্টিফিকেট পেয়ে যাবে, এবং তোমাদের সঙ্গে করে কিন্তু কিন্তু কলেজ আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু তোমাদের এই ফাইনাল সার্টিফিকেট কিন্তু তোমাদের দেওয়া হবে না। এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। এছাড়া তোমাদের যারা এমএড ছাত্রছাত্রী রয়েছে 21-23 ব্যাচ তাদের এক্সাম কবে হবে এই সমস্ত বিষয় সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে সবার প্রথম। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। ভিডিও যদি ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।